মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈয়ের 89তম জন্মবার্ষিকী পালন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। এদিন সকাল 11টায় এক সাফাই অভিযান চালানো হয়। পরে দুপুর 12টায় তরুণ গগৈয়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ। এরপর জেলা সভাপতি রজত চক্রবর্তীর পৌরোহিত্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা কার্যালয়ে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, জেলা পরিষদ সদস্য হাজী আব্দুস সুকুর, বজলুল হক চৌধুরী আসান, শঙ্কর মালাকার, মৌলানা আব্দুল ওয়ারিস, নবেন্দু শর্মা পুরকায়স্থ, জেলা যুব কংগ্রেস সভাপতি মান্না হাসান, নৃপেন্দ্র দাস প্রমুখ। করিমগঞ্জ থেকে আজারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সর্বশেষ বক্তা হিসাবে জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমি আমার বক্তব্য তুলে ধরছি। আমরা আজকের দিনে আমাদের কাছে, আমরা যারা কংগ্রেস করি, আজকের দিনটি আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন। যেসব নেতা এবং যেসব নেতৃত্ব ভারতীয় জাতীয় কংগ্রেসের যেসব দিনে জন্মগ্রহণ করেছেন এবং আমাদের যে দিনে আমাদের ছেড়ে চলে গেছেন, এই দিনগুলো আমাদের কাছে ঐতিহাসিক দিন। আজকে যার জন্মদিন আমরা উদযাপন করছি, সেই ব্যক্তিত্ব আগামীতে আসামের মধ্যে আর গড়ে উঠবে কিনা, এটা আমরা যারা কংগ্রেস করি আমাদের সন্দেহ আছে। তবে আমি মনে করি যে বর্তমান আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যারা রয়েছেন, বিশেষ করে রাহুল গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস যেভাবে চলছে, আমি মনে করি আসামের মধ্যে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব আগামীতেও গড়ে উঠবে। বন্ধুগণ, এই তরুণ গগৈ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি অনেক সৃষ্টি করে গেছেন, যাকে আমরা স্রষ্টা হিসাবে বলতে পারি। আজকে আসামের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ইনি তরুণ গগৈ, উনার স্রষ্টা। আমি আজকের এই সভার মাধ্যমে এটা বলতে চাই যে উনি হাতে ধরে হেমন্ত বিশ্ব শর্মাকে 15 বছরের যে মন্ত্রিসভার, তরুণ গগৈয়ের মুখ্যমন্ত্রীর যে রাজত্বকাল, সেই রাজত্বকালে হাতে ধরে উনি হেমন্ত বিশ্ব শর্মাকে সৃষ্টি করেছেন। এবং অত্যন্ত দুঃখের সঙ্গে একটা কথা বলতে চাই, গত পরশু দিন তরুণ গগৈ একটা পোস্ট আমরা দেখেছি, 2020 সালের 5 সেপ্টেম্বর অ্যাসেম্বলিতে অত্যন্ত পরিষ্কার ভাষায় কিছু বক্তব্য উনি রেখেছেন, যে বক্তব্যের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা, আজকের হেমন্ত বিশ্ব শর্মা এবং তরুণ গগৈ মুখ্যমন্ত্রী থাকাকালীন হেমন্ত বিশ্ব শর্মা, কংগ্রেস থাকা হেমন্ত বিশ্ব শর্মা যিনি গুজরাটে গিয়ে বলেছিলেন যে গুজরাটের যে পাইপ রয়েছে, যে পাইপ দিয়ে জল বেরোয়, জল নিষ্কাশন হয়, সেই গুজরাটের পাইপ দিয়ে সংখ্যালঘু মানুষের রক্ত নিষ্কাশন হয়।